দীপাবলির রাতে আলোর রোশনাই সেজে উঠবে চারিদিক। মন্দিরে মন্দিরে শক্তির আরাধনা হবে প্রথমেই। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের সিদ্ধিকালী গ্রাম যেন এক অদ্ভুত পরিবেশে মোড়া। গাছপালায় ঘেরা চারিদিক, পাশেই পুকুর, আর তার মাঝেই বিরাজমান সিদ্ধিকালী। সিদ্ধেশ্বরীর নামেই এই গ্রামের নাম সিদ্ধিকালী গ্রাম। প্রায় 300 বছরের পুরনো এই পুজো। নিত্য পুজোর সাথে বছরে 8টি উৎসব হয়ে থাকে সিদ্ধেশ্বরী মাকে ঘিরে। হয় পাঠা বলি, দুই সেবায়েত পূজা অর্চনা করেন। উনি ভবানীর একজন পোষ্য পুত্র ছিল, ওনার নাম ছিল রামকৃষ্ণ। উনি বিরাট সাধক ছিলেন। উনি একবার এখানে এসেছিলেন, জায়গাটা খুব ভালো লেগেছে, বলেছেন যে এখানে মা আছেন। উনি ওই যে পঞ্চপণ্ডবের ওখানে আসন আছে, ওখানে উনি সিদ্ধিলাভ করেছিলেন। সিদ্ধিলাভ করে বলেছিলেন যে মায়ের নাম হবে সিদ্ধেশ্বরী, মায়ের নিমতলাতেই আছেন। নিয়ে আমি দেখেছি মা এখানেই আছেন। নিয়ে সে মাটি খুঁড়ে সেই মায়ের যে শিলামূর্তিটা আছে সেইখান থেকে পাওয়া, নিমতলা থেকে পাওয়া। কালী পুজোর রাত্রিতে এই বছর দু তিনেক থেকে একটু বেশ সমারোহভাবে হচ্ছে, লাইটিং ফাইটিং হয়, তাদের বাজনা টাজনা হয়। এলাকার যেই শুনে শেষ আছে, গতবার প্রচুর লোক হয়েছিল। তখন ছিল জমিদারি প্রথা। জানা যায় রানী ভবানী এই পুজোর প্রতিষ্ঠাতা। কথিত আছে তিনি যোগেন খানকে এই পুজো ও এলাকা দেখভালের দায়িত্ব দিয়েছিলেন, পরবর্তীতে তা গ্রামবাসীদের দায়িত্বে চলে আসে। আরও কথিত আছে সাধক রামকৃষ্ণ এই স্থানেই পঞ্চপাণ্ডবের আসনে সিদ্ধি লাভ করেছিলেন। সেখানেই মাটি খুঁড়ে শিলামূর্তি পাওয়া যায় সিদ্ধেশ্বরীর। আগে দেবীর ভোগ রান্না হতো পুকুরের জলে। নিষ্ঠা মেনে সিদ্ধেশ্বরীর আরাধনা হয় প্রতিদিন। কালী পুজোর রাতে সমাগম হয় বহু মানুষের। প্রায় 300 বছরের উর্ধে হয়ে গেল রানী ভবানী আমলের ব্যাপার। রানী ভবানী এটা প্রতিষ্ঠিত, তা যোগেন খানকে উনি জমিদারি এলাকা ছিল, ওনাকে দিকভালের ব্যবস্থা জন্য রেখেছিলেন। উনি দিকভাল করছিলেন, ওর বংশধর এখনও আছে, তবে উনি আর আসেন না। গ্রামের একটা ট্রাস্টি করে গ্রামের ওপর সেটাকে ভার দিয়েছে সেবার জন্য। এখন এইভাবে সেবা চলছে, বছরে 8টা পর্ব হয়। এই থেকে আরম্ভ বোধনে একটা অনুষ্ঠান হয়, একটা পাঁঠা পড়ে, যাগযজ্ঞ হয়। আবার দুর্গাপূজার 3 দিন, সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী, 4টা পাঁঠা পড়ে, 3 দিন ধরে অনুষ্ঠান হয়। আর এতে কালী পুজোর আগামী কালী পুজোতে আবার হবে, আর রামনবমী রটন্তি কালী পুজো। তেল সানশাইন, মাত্র ভেজ ব্যাংকোয়েট হল, 5 তলার উপরে সুইমিং পুল, সাথে খোলা আকাশের নিচে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, থাকছে জিম ও ক্লাব ফেসিলিটি, হোটেল সানশাইন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।